হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ বৃহস্পতিবার, আমার এখন সকাল সকাল স্নান হয়ে গেছে। আমি এখন পুজো করবো, চুলটা শুকিয়ে নিই, তারপর পুজো করবো। এখন এই সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন এখানে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে ফুলও তুলে নিয়ে এসেছি। এখানে পুজোর জিনিস এনে দিয়েছে, ও আম পলক কলা, বাকি পুজোর জিনিসগুলো এখানে রেডি করে রেখেছি। প্রদীপটা কর্পূর ধূপ রেডি করে নিয়েছি, পুজোটা করে নিই। চেঞ্জও করা হয়ে গেছে, সোনুকে এখন এখানে প্রসাদ দিয়েছি, ও এখন এখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। দেখুন, এখন এখানে রোদে বসে বসে খেজুর খাচ্ছে, কলা খাচ্ছে। দেবে না, আমি নিয়ে নিই, আমি নিয়ে নিই, এনে বসে বসে খাও। এখন এখানে রোদে বসে বসে খেজুর খাচ্ছে। টিফিনে আছে এখানে মুড়ি, সর্ষের তেল, টমেটো, মটরশুঁটি, ধনে পাতা আর ছোলা ভেজা, আর একটা চপ, আর এখানে কফি।
তো আমি এখন টিফিন করব। খুব ঠান্ডা লাগছে তাই এখানে বাইরে রোদে বসে গেছি। আমার টিফিন করা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়েছি। আজকে দুপুরে এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে আর এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। আজকে দুপুরে আমি রান্না করছি ফুলকপি বেগুন আলু দিয়ে একটা নিরামিষ সবজি। আজ বৃহস্পতিবার তাই আর এখানে পুনকা শাক আলু বেগুনের একটা সবজি আর মটরশুঁটি সেদ্ধ করে বাটা, এখানে ধনে পাতার চাটনি জন্য এখানে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ধনে পাতাগুলো আমি পেস্ট করে নেব। আর এখানে একটা কুকার গরম করতে দিয়েছি, রেডি করে রেখেছি। কুকারটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে মুগ ডালটা আমি বানিয়ে নেব। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে আমি ডালটা ভেজে, আমি একবারে ডালটা এখানে ভেজে নিয়ে সেদ্ধ করি, তাহলে আলাদা করে আর ছক লাগানোর দরকার হয় না। আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা বন্ধ করে দিলাম। আর এখানে ফুলকপিটা ভাজা চলছে, যতক্ষণ আমার এখানে ফুলকপি ভাজা ভাত আর ডাল হচ্ছে ততক্ষণ আমি এখানে ইন্ডাকশনে মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। মটরশুঁটিটা আমার এখানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে ধনে পাতাটাও পেস্ট করে, এখন ফুলকপি বেগুনটা ভাজা চলছে। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে, এটা এখন একটু ঠান্ডা হোক, তারপর নুন তেল আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। আর এখানে ধনে পাতা চাটনিটা আমি এখন একটু ফুটিয়ে নিচ্ছি, এক চামচ সর্ষের তেল ও একটু নুন দিয়ে। ফুলকপিটা এখন এখানে কষানো চলছে আর ভাতটা আমার হয়ে গেছে, এখন এই শাকটা করব। এই ফুলকপিটা এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে ডালটাও হয়ে গেছে, এখানে আমি মটরশুঁটিটাও বেটে নিয়েছি। বাটাটাতে আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এটা মেখে নিয়ে পুনকা শাক আলুটা বেগুনটা সবজিটা আমার কষানো হয়ে গেছে, এটা এখন ঢাকনা বন্ধ করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে ফুলকপিটাও আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াইয়ে কষে নিয়ে বাটিতে, ফুলকপি আলু মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু ফুটিয়ে জলটা কমিয়ে নিয়ে অফ করে দেবো গ্যাসটা। লাঞ্চে আমাদের আছে এখানে পুনকা শাক আলু বেগুনের একটা সবজি, ফুলকপি আলু সবজি, মুগের ডাল, মটরশুঁটি বাটা, ধনে পাতার চাটনি আর ভাত। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দুপুরের মেনু তো দেখালাম আমি আগে। আর আজকের এই ব্লগটা এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।